আমরা ছোটবেলায় অনেকেই শিখেছি, পড়েছি, মুখস্থ করেছি 130 ফরজের কথা। মক্তবে আমাদেরকে শেখানো হয়েছে মোট ফরজের সংখ্যা হলো কয়টি? 130টি। এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটুকু সঠিক? এর উত্তর হলো, ফরজ কাজগুলো কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা সংজ্ঞা দ্বারাই সংজ্ঞায়িত করা যায়। কোনো সংখ্যার মধ্যে কি করা যায় না? সীমাবদ্ধ করা যায় না। কোরআন এবং হাদিসের কোথাও বলা হয়নি মোট ফরজের সংখ্যা টোটাল এত, এরকম কোনো সংখ্যা কোরআন হাদিসে কোথাও নির্ধারণ করে দেওয়া হয় নাই। একজন লোক, তিনি ব্যবসায়ী, তার জন্য হালালভাবে ব্যবসা করা ফরজ। একজন লোক বেকার, এই ফরজটা তার উপরে বর্তাবে না। একজন লোক, তার মা বাবা বেঁচে আছে, তিনি মা বাবার প্রতি সদ আচরণ করা তার উপরে ফরজ। আর একজন, মা বাবা বেঁচে নাই, এই ফরজটি তার উপরে বর্তাবে না। একজন নারী, তার স্বামী আছে, তিনি স্বামীর নির্দেশ মানা তার জন্য ফরজ বা ওয়াজিব, কিন্তু আরেকজনের স্বামী নেই, সেটা তার উপরে বর্তাবে না। এভাবে আমরা যদি এক এক করে দেখি, তাহলে দেখব ফরজ এটা ব্যক্তির উপরে ভ্যারি করে। কোন কোন ব্যক্তির জন্য ফরজের সংখ্যা একরকম, আরেকজনের জন্য ফরজের সংখ্যা আরেক রকম। সবার জন্য ফরজের সংখ্যা সমান না, অতএব মোট ফরজ 130টা, এটা ভুল। কোরআন হাদিসের বিশুদ্ধ দূরের কথা, কোনো জাল হাদিসেও বলা হয় নাই টোটাল ফরজের সংখ্যা 130টি। তাছাড়া 130 ফরজের মধ্যে এমন কিছু ফরজের কথা বলা হয়েছে যেগুলো আসলে কি না, ফরজ না। আবার এমন বহু ফরজ আছে যেগুলো সেখানে ঢুকে নেই, যেমন পর্দার কথা। 130 ফরজের ভিতরে পর্দা করা ফরজ, এই কথাটা নাই। 130 ফরজের ভিতরে হালাল খাওয়া ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ, মা বাবার নির্দেশ মান্য করা ফরজ, এগুলোর কথা উল্লেখ নাই। তাহলে 130 ফরজ এরকম বলে ফরজের সংখ্যাকে সীমিত করা, নির্দিষ্ট করা, এটা সঠিক না, এটা